আমাদের বগুড়া ব্লগসের ভিডিও দেখার লেস ডিসকাউন্ট দিবেন কত 5000 টাকা ডিসকাউন্ট খাট খাট আমি যে দেখতেছি তাজমহল 15000 15000 টাকা এটা কিন্তু ইউটিউব ফেসবুকের জনপ্রিয় একটা খাট নকশাটা যদি দেখেন একটু এত সুন্দর ডিজাইন করা এই ওয়ার্ডরোবটা ভিক্টোরিয়া সোফা সেট ফুল ভিক্টোরিয়া মোহাম্মদ ভাই দেখলেন ডাইনি টেবিলের কালেকশন দেখতেছিলাম জি বুঝেন রাজকীয় একটা ওয়াল শোকেস দেখেন পায়ার ডিজাইন গুলো দেখেন নিজে মাল বানাই কারণ আমি তো জানি আমি কি কাঠ দা মাল বানাইছি অরিজিনাল চিটাগং সেগুন কাঠের 2 বছর গুণের গ্যারান্টি আমার মেমোতে লিখে তো দিয়ে দিবেন মেমোতে লিখে দিবেন হ্যাঁ ভাই সম্পূর্ণ ডিজাইন হাতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিতেন আমার শোরুম হলো ঢাকার ঐতিহ্যবাহী বাবু বাজার কদমতলি বেগুনবাড়ি ব্রিজের ঢাল মক্কা মদিনা ফার্নিচার আজকে কিন্তু আমি আপনাকে না কয়ে চলে আসি ভাই যার কারণে আপনাকে কোনো প্রস্তুতি নিতে দেয় নাই সরাসরি মনে করলাম যে মাউন ভাইয়ের শোরুমে কালকে ফোন দিছিল যে নতুন কালেকশন আসছে যার কারণে কিন্তু আমি সরাসরি চলে আসছি ভাইয়ের শোরুমে আজকে যে কালেকশন গুলো দেখাবো সবগুলো কিন্তু অরিজিনালি রং বার্নিশ ছাড়া ফার্নিচার কালেকশন আর যা কিছু দেখাবো সবগুলো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের পর্যায়ক্রমে আমরা সবগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন তো মাউন ভাই প্রথমত আমাকে কি কালেকশন দিয়ে শুরু করবেন ডাইনিং টেবিল দিয়ে শুরু করবেন আচ্ছা এটা কি কাঠের তৈরি ভাইজান চিটাং সেগুন ভাই চিটাগং সেগুন কাঠের যদি কোনো ভিউয়ার চিটাগং সেগুন কাঠ কিনা সন্দেহ পোষণ করে যদি কোনো ভাই বোনেরা প্রমাণ করতে পারে এটা চিটাং সেগুন না জি জি তাহলে আমি ফার্নিচারের ব্যবসা করব না মানে ব্যবসা আর করবেন না ব্যবসা ছেড়ে দেব ডাইরেক্ট তার মানে আপনার যা আছে ব্যবসা করা যান আমি জবাব মুখে বলবো একটা আমার ভিতরে থাকবে এটা তো চুপ ব্যবসা নো চুর অবশ্যই অবশ্যই তার মানে আপনি যা দেখাবেন সব অরিজিনাল অরিজিনাল কারণ আপনি কে বলতে পারবেন এত কনফিডেন্স কেন ভাই আমার হলো নিজের কারখানা আচ্ছা আমি নিজে কাঠ কিনে নিজে মাল বানাই কারণ আমি তো জানি আমি কি কাঠ দা মাল বানাইছি আমি তো কোনো মাল কিনে আনি না যখন আপনার কাছে যদি আমি কিনে আনতাম মানে আপনি কি দেন আমি তো আর জানি না আপনি যেটা বলতেন ওইটাই কিন্তু আমি নিজে কি বানাই ভাই আমি কোনো মাল কিনি না আচ্ছা তাহলে তো এগুলো সব হাতের কাজ করে নাকি হাতের কাজ করা ভাই যায় সম্পূর্ণ ডিজাইন হাতে কাজ করা সম্পূর্ণ ডিজাইন হাতে কাজ করা আচ্ছা এটা থাকবে ভিক্টোরিয়া হিসেবে ভিক্টোরিয়া ভাই আচ্ছা সিয়ারের ডিজাইনটা দেখে একটু মন ভাই জি ভাই দেখেন আমার দোকানে টাকা নাই তো ভাই সুন্দর কিন্তু একটা ডিজাইন পায়াটা কিন্তু সবগুলো ডিজাইন এবং নকশাটা যদি দেখেন একটু দেখেন খুব সুন্দর কিন্তু উপরে তিনটা গোলাপ থাকবে এবং মাঝখানে ডিজাইন গুলো দেখেন এবং পায়ার ডিজাইন দেখেন এবং ডাইনিং টেবিলের পায়ার ডিজাইন দেখেন খুবই সুন্দর কিন্তু মামুন ভাই জি ভাই জান পায়াতে কত মিলি দিছিলেন ভাই এটা হলো 600 এর ভিতরে 600 এর ভিতরে 600 সলিড সলিড 600 এর 6 সলিড 600 আর এগুলো সব রাউন্ড শেপ কাটা রাউন্ড শেপ করা গ্লাস এবং রাউন্ড শেপ করা হবে এটার উপরে গ্লাসও হবে গ্লাসও হবে ভাই জান আচ্ছা সিয়ার হবে কয়টা 6টা ভাই 6টা আর এদের রং বার্নিশ কার মধ্যে ভাই এটা আমার মধ্যে সব কমপ্লিট সব কমপ্লিট সব কমপ্লিট মানে যা প্রাইস বলতেছেন জি ভাই জান এটার মধ্যে সবকিছু জি ভাই জান আচ্ছা এটা প্রাইস রাখবেন কত মামুন ভাই এটার প্রাইসটা রাখবো আপনার ফিক্সড ভাই জান 50000 টাকা ফিক্সড 50000 টাকা 50000 আচ্ছা আপনারা ডেলিভারি সিস্টেমটা যদি আমাদের একটু বলেন ডেলিভারি সিস্টেম কুরিয়ার আছে আর আমাদের নিজস্ব পিকআপ ভ্যান আছে আচ্ছা যদি ধরেন যে ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার করতে চায় সে ক্ষেত্রে আমরা সারা পৃথিবী থেকে অর্ডার করতে পারবো সব জায়গা থেকে অর্ডার করতে পারবো সব জায়গা থেকে অর্ডার করতে পারবো সিস্টেম আপনি হুট করে আমার মোবাইলে টাকা পাঠাতেন ভাই মাল অর্ডার দিয়েন আপনি 2000 বিকাশে পাঠাতে ওরকম আমরা টাকা নেই না কারণ কি ভাই আপনার কাছে তো টাকা না ওটার একটা প্রমাণ তো আপনাকে দিতে হবে অবশ্যই এই জন্য আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমারে দেওয়ার পরে আমরা দোকানের মেমোতে কি মাল লিমিটেড বিবরণ লিখে একটা ছবি দেবো ছবি দেওয়ার পরে দেখবেন হ্যাঁ আমি যে কথা কাজে মিল আছে কিনা ভাই সবকিছু লেখছে কিনা লেখার পর আপনি যে কটাকে অ্যাডভান্স করবেন ওই টাকাও জমা করে ওইটার আর একটা ছবি দেবো তার মানে আপনার কাছে একটা প্রমাণ চলে গেল আপনি আমাকে অ্যাডভান্স করছেন অবশ্যই অবশ্যই আর যেখান থেকে ফার্নিচার কেনেন এই যে মাউন ভাই যে কথাগুলো বললো এরকম কিন্তু ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু আপনারা মালগুলো মাল অর্ডার করেন ভোট করে টাকা দেন না তাইলে কিন্তু ঠকবেন না কারণ আপনারা টাকা পাঠাই দিলেন আপনার সাথে কথা একটা আপনি দিয়ে দেবে আরেকটা জি 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 আর যখন আপনার মেমো থাকবে ভাই দেখেন আপনার মেমোতে কি লেখছেন আর আমার কি দেন আমি এই মাল নেব না অবশ্যই আচ্ছা মামুন ভাই আমরা শোরুম তো ঢাকার ভিতরেই জি বুঝেন ঢাকার ভিতরে ডেলিভারি কিভাবে করেন ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি ডেলিভারি ফ্রি আর ঢাকার বাইরে আমরা কাস্টমারের সাথে আলোচনা করে সারা বাংলাদেশ ব্যাপী আমরা একটা ফয়সালা করব ইনশাআল্লাহ মানে যেন কাস্টমার না ঠকে না ঠকে আমি ও যাতে না ঠকে জি দুইজনে মিলমিশ করে একটা ফয়সালা করব একটা ফয়সালা করব আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন এরপর একটা সোফা সেট দেখাবেন সোফা সেট দেখাবো আচ্ছা এটা কি মডেল সোফা সেট বলেন মামুন ভাই ফুল ভিক্টোরিয়া সোফা সেট ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া আচ্ছা এই দেখেন ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কি বলে ডিজাইনটা হাতের ডিজাইন দেখেন রাউন্ড শেপের মধ্যে কিন্তু কাজ করা থাকে আর ঘাড়িগুলো দেখেন অনেক মোটা ভাই ঘাড়ি কত মিলি আছে ভাই এটা আপনার 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি আতা আছে 5 ইঞ্চি হাতা 5 ইঞ্চি নেবেন ঘাড়ি 2 ইঞ্চি আতা 5 ইঞ্চি
এটা আছে পাঁচ 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 এটা আছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আর বাটাম আছে তিন ইঞ্চি তিন ইঞ্চি ঠিক আছে এটা কয় সিটের আছে এটা হলো টোটাল পাঁচ সিটের টু পাঁচ সিটের আচ্ছা এর সাথে টি টেবিল থাকবে না টি টেবিল হ্যাঁ টি টেবিল তো তিনটা টি টেবিল থাকবে ছোট বড় মিলে তিনটা তিনটা জি ভাইজান আচ্ছা এটা প্রাইস আসবে কত মাম ভাই এর প্রাইস আগে আসলে আপনার 52000 টাকা এর আটা আসলে 4 ইঞ্চি গাড়ি আসলে 3 ইঞ্চি এটা হলো আটা 5 ইঞ্চি গাড়ি 2 ইঞ্চি আর এটার প্রাইসটা পড়বে 55000 55000 টাকা 55000 আচ্ছা মামুন ভাই এরপর কিন্তু অল সুগেজের কালেকশন দেখবো জি ভাইজান এই যে দেখেন একটা অল সুগেজ তিন পাল্লার একটা অল সুগেজ আছে এটাতে কিন্তু রং বার্নিশ কিছুই করা হয় নাই সম্পূর্ণ যা প্রাইস বলা থাকবে তার মধ্যেই থাকবে জি ভাইজান মামুন ভাই এটা তিন পাল্লা জি তিন পাল্লা নিচে থেকে দুইটা পাল্লা জি ভাইজান এবং ছোট করে দুটো ড্রয়ার থাকবে জি ভাইজান ভিতরে কি কাঠ ব্যবহার করছেন এটা চিটাঙ্গ আমারি আচ্ছা এটা প্রাইস রাখবেন কত মাম এটা প্রাইসটা ভাইজান আপনার ফিক্সড আপনার 24000 টাকা 24000 টাকা জি ভাইজান আচ্ছা এদিকে আরো একটা অল সুগেজ আছে দেখেন সিম্পলের মধ্যে কাজ করা থাকবে জি ভাইজান ভিতরে এবং বাইরে দেখতে পাচ্ছেন কাঠগুলো এগুলো গামারি কাঠের পিছনে থাকবে প্লাইবোর্ড জি প্লাইবোর্ড আচ্ছা এটা কিন্তু কেয়ারিং এর সুবিধা আছে দুই ভাগে ভাগ করতে পারবেন জি ভাইজান আচ্ছা এটা প্রাইস কত রাখবেন মাম এটা প্রাইসটা আপনার ফিক্সড 25000 টাকা 25000 টাকা 25000 আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের কালেকশন এই দেখেন ড্রেসিং টেবিলে রাউন্ড ড্রেসিং টেবিল এবারে কিন্তু রাউন্ড শেপ থাকবে এবং নিচের দিকে ড্রয়ার আছে পাল্লা করা আছে এবং মাঝখানে থাকবে কিন্তু একটা মিরর গ্লাস এবং এই পাশেও কিন্তু আরো একটা সিস্টেম আছে দেখেন আর ডান পাশে যেমন দেখেছি বাম পাশে কিন্তু সেম একই রকমের ডিজাইন করা আছে থাকবে এবং পাল্লার এই পাশেও জায়গা আছে নাকি জি ভাইজান এই দেখেন আচ্ছা ভাইয়া এটার প্রাইস কত আসবে এটার প্রাইসটা আপনার 25000 টাকা 25000 টাকা 25000 ফিক্স 25000 টাকা না ভাইজান ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কত দেন ভাই ভাই 3000 টাকা ভাই 22000 টাকা 22000 টাকা মাত্র 22000 টাকায় এই ড্রেসিং টেবিল ভাই পাইকারি দাম মানে আপনার কাছ থেকে ব্যবসা নিতে পারবে হ্যাঁ ভাই পারবে ইনশাআল্লাহ আচ্ছা আমার কারখানায় যে ঘুরে দেখে আসবে যে কি মিথ্যা কথা বলে কি না আনে না বানায় মন ভাই এরপর কি কালেকশন এরপর একটা সুকেস দেখাবো ভাই জান সুকেস আচ্ছা এই যে দেখেন সুকেসটা এটা কিন্তু তিন ভাগে ভাগ করা আছে মাঝখানে দুইটা মিলে একটা এবং এই পাশে থাকবে আলাদা এবং এই পাশে এটা থাকবে আলাদা আলাদা আর ভিতরে কি সেলফ কি ব্যবহার করবে গ্লাস সেলফ হবে গ্লাস সেলফ জি 10 mm গ্লাস সেলফ হবে আচ্ছা আর পিছনে থাকবে মিরর মিরর থাকবে মিররের পিছনে প্লাইবোর্ড প্লাইবোর্ড এবং একটা লাইট থাকবে এলইডি লাইট থাকবে জি ভাই আচ্ছা এটার রং মানে সব আপনি করে দিবেন জি আমি করে দেব আচ্ছা সাইডে এগুলো কি ভাই এগুলো দেখেন ডিজাইন করা দেন না মানে সাইডে ওই পাশে ডিজাইন ওই পাশে কি এই ডিজাইন আছে জি ভাই দুটো পাশে সেম আচ্ছা আর এগুলো সব থাকবে পায়ার ডিজাইন পায়ার ডিজাইন ভাই জান হ্যাঁ আচ্ছা মামুন ভাই এটার প্রাইস কত হবে 50000 টাকা 50000 টাকা 50 এটা ডিসকাউন্ট করবেন না মামুন ভাই আপনি সেলার নেতে কেউ আসলে 5000 টাকা ডিসকাউন্ট 5000 5000 আচ্ছা এদিকে একটা ওয়ার্ড্রোবের কালেকশন দেখেন ওয়ার্ড্রোবটা লাভ মডেলের কিন্তু এই ওয়ার্ড্রোবটা এই দেখেন সম্পূর্ণ নকশাগুলো লাভ ডিজাইন এবং এই ঘাড়িতে দেখেন নকশাগুলো এরকম কিন্তু সচরাচর সব জায়গায় এই ডিজাইন পাওয়া যায় না মূলত এটা কিন্তু এটা তো অর্ডারি মাল ভাই অর্ডারি ভাই মানে উনি সৌদি প্রবাসী জি ভাইজান সৌদির প্রবাসী ভাই এই ডিজাইনে চাইছে সেই কারণে মামুন ভাই কিন্তু সম্পূর্ণ দিয়ে নকশা করছে দেখেন পায়াতে কোনো সময় আমি ডিজাইন দেখি না যে ওয়ার্ডরোবের পায়ে ডিজাইন থাকে ভাই কিন্তু পায়া নেই সাইডের পায়ে তো ডিজাইন সাইডের ডিজাইন এই যে সাইডের পায়ে ওরে ভাই রে ভাই মানে যা চাইছে কাস্টমার কাস্টমার আপনি চাই দিবেন আমার যদি কোনো মাল দোকানের পছন্দ না যদি তাদের ভিতরে কোনো ছবি থাকে কালেকশন থাকে সেটাও আমার দিলে হুবহু না বানাই দিতে পারলে সে মাল নেবে না ক্যান্সেল করে দিবে মানে আমি যা অর্ডার করতেছি আমার পছন্দের হ্যাঁ আপনি বলছেন সেটা দিবেন যদি না দিতে পারেন তাহলে মালের অর্ডার ক্যান্সেল ক্যান্সেল ওরে ভাই রে ভাই আমরা এতটা আত্মবিশ্বাস নিয়ে কাজ করি কারণ আমি নিজে থাইকে কাজ করাই ভাই বুঝেন নাই জি 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 আমি বলবো এটা এইভাবে না ওইভাবে হবে সেইভাবে কাজ সেইভাবে কাজ হবে আচ্ছা মামুন ভাই এরপর কি কালেকশন দেখাবেন এই অর্ডারটা যদি কেউ নিতে চায় ফিক্সড আপনার 24000 টাকা করে নিতে পারবে 24000 টাকায় বিক্রি করে দিবেন জি ভাইজান আচ্ছা এই দিকে একটা খাটের ডিজাইন ময়ূর ডিজাইন ময়ূর ডিজাইনের এই খাটটা থাকবে 6 ফিট বাই 7 ফিট জি ভাইজান এটা লেগ সাইড এটা হেড সাইড জি ভাইজান আচ্ছা মামুন ভাই খাটের সাথে বিছনা দিবেন কি খাটের এটা গর্জন কাঠ 1 ইঞ্চি গুড়া 2 আড়াই লোহা কাঠ আচ্ছা এগুলোর সাথে গ্যারান্টি থাকবে কতদিনের গ্যারান্টি আপনার 20 বছর গুণের গ্যারান্টি মেমোতে লিখিত দিয়ে দেব একবারে লিখে দিবেন একবারে লিখিত দিয়ে দেব আচ্ছা এক একটা প্রাইস আসবে কত মামুন ভাই ফিক্সড 25000 ফিক্সড 25000 টাকা এরপরে দুটো আলমারি আছে দুইটা কিন্তু আলমারি আছে সলিডের মধ্যে এটা থাকবে একটা গ্লাস আর এটা দুনো পাকায় কিন্তু সেম থাকবে জি ভাইজান পার্লার ফিটনেস কত আছে মামুন ভাই পার্লার ফিটনেসটা বুঝেন 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি আচ্ছা এটা তো সাইড নাকি জি এই দেখেন সাইডের ফাইবার গুলো দেখেন কত সুন্দর ফাইবার এবং এই ফাইবার গুলো কিন্তু চিটাগং সেগুন কাঠ ছাড়া অন্য কাঠে আনা সম্ভব না সম্ভব না আচ্ছা এগুলো প্রাইস কত আসবে মামুন ভাই এর দুটোর রেট একই 28000 টাকা 28000 টাকা 28000 টাকা আচ্ছা এদিকে পরে যে অর্ডার ওয়ার্ড্রোবের কালেকশন দেখেন রয়তন ডিজাইনের মধ্যে ওয়ার্ড্রোব করা আছে চারটা ডয়ার থাকবে একটা পাল্লা করা থাকবে জি এবং সাইডে পায়ে কিন্তু ডিজাইন করা আছে দেখেন এত সুন্দর ডিজাইন করা এই ওয়ার্ড্রোবটা এটা প্রাইস কত আসবে মামুন ভাই এটার প্রাইসটা ফিক্সড আপনার 22000 টাকা 22000 টাকা 22000 টাকা আচ্ছা পাশাপাশি কিন্তু আরো কিছু কালেকশন আছে দেখেন ওয়ার্ড্রোব আছে দেখেন আচ্ছা এটার পাল্লার ডিজাইন এবং ডয়ারের ডিজাইন কিন্তু সেম ডিজাইন ভাই এত বড় পাল্লা অনেক জায়গা আছে না অনেক স্পেস আছে আচ্ছা দেখি একটু নিচের একটা পাল্লা খুলে দেখেন না জায়গা কেমন আছে জায়গা দেখে একটু এই যে দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস দেখেন
আর এগুলো কিন্তু সব কাঠ, সব কাঠ, সব চিটাং সেগুন কাঠ। আর পেছনে থাকে প্লাইউড, প্লাইউড এই মাঝখানে এটা কাঠ, এটাও কাঠ, সেগুন কাঠ, সেগুন কাঠ সব। আচ্ছা, মানে ভেতর বাইরে যা আছে সব সেগুন, পেছনে থাকে প্লাইউড, প্লাইউড। আচ্ছা মোহন ভাই, এটা প্রাইস কত আছে? এটা প্রাইস 28000 টাকা, 28000 টাকা, 28000 টাকা। আচ্ছা, পাশাপাশি এরপর দেখবো আরো খাটের কালেকশন। এই যে দেখেন, এখানে কিন্তু আরো একটা খাটের কালেকশন আছে, রাউন্ড শেপের মধ্যে। দুই সাইডে থাকবে রিং ডিজাইন, এবং মাঝখানে থাকবে গাছ, আর এটা থাকবে লেগ সাইড। এটার সাইজ কত আছে মামুন ভাই? এটা 2 ইঞ্চি সলিড এর ভিতরে। আচ্ছা, এটার প্রাইস রাখবেন কত? এটার প্রাইস ফিক্সড 25000 টাকা, 25000 টাকা বিক্রি করে দিবেন। এরপর আরেকটা খাট আছে, এই যে দেখেন, এটা একটু সাইজে ছোট। জি ভাই, এটা 5 ফিট, 5-7, 5-7। আচ্ছা, এটার প্রাইস কত আছে মামুন ভাই? 21000 টাকা, 21000। এরপর আছে এই দেখেন তিন পাল্লার আলমারি। জি দেখেন কত বড় আলমারি একটা, এটা অনেক হেভি নাকি মামুন ভাই? এটা খুলে যাবে না তো? না ভাই, কিসের, এগুলো কম্পিউটার লক। জি আচ্ছা, এটার পাল্লার ফিটনেস 1 ইঞ্চি, 1 ইঞ্চি। আর এটা ভাগ করা হয় আলাদা আলাদা, তিন ভাগে ভাগ করা যাবে। এক কার্নিস আলাদা, আর এরকম ডিজাইন তো ওই পাশেও আছে নাকি? আর মাঝখানে থাকবে এই ডিজাইন। জি ভাই, আর এগুলো খোদাই করে ফুলের ডিজাইন, ফুলের ডিজাইন। আচ্ছা, এটা 6x6 গুলো দেখেন আমাদের, এটা 6x7 থাকবে, 6x7 সেমি বক্সের, সেমি বক্স। আচ্ছা, এটা প্রাইস কত রাখবেন? এটার প্রাইসটা ফিক্সড 28000, 28000। এই যে একটা রাজকীয় একটা, দেখেন রাজকীয় একটা ওয়াল শোকেস, দেখেন পায়ার ডিজাইন গুলো, দেখেন পায়াতে যদি এই ডিজাইন থাকে তাহলে মাঝখানে ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ডিজাইন। জি ভাই, উপরে কিন্তু রাউন্ড শেপ করে ডিজাইন করা আছে ভাই। কানিস এর আলাদা আলাদা কেন ভাই? এটা ভাই আলাদা আলাদা না, তাহলে তিন ভাগে ভাগ করা এটা ভাই। ও আচ্ছা, কেয়ারিং করার জন্য এই ব্যবস্থা করছেন। জি ভাই। আচ্ছা, এটার ভিতরে সেলফ থাকবে কি? স্যার, এর ভিতরে সেলফ থাকবে আপনার এই শেয়ার গ্লাস, গ্লাস 10 mm আলমারি কি বুঝাতে চাচ্ছেন? আচ্ছা, বুঝতে পারছি, বসেন আপনি সারাদিন হাতের কাজ করার প্রমাণ গুলো দেখেন, এগুলো কিন্তু সিএনসি মেশিনে জীবনেও সম্ভব, এই ডিজাইন আনতে পারবো না। ওর নিডেল ভাঙবে, ওর নাইফ ভাঙবে, ওর চাক্কা জাম লাগে যাবে, তারপরে কিন্তু এই ডিজাইন আনতে পারবে না, সম্ভব না। আচ্ছা, এটার পাল্লা এত মোটা কেন ভাই? 1 ইঞ্চি মোটা, এই দেখেন পাক্কা, কিন্তু 1 ইঞ্চি মোটা আছে দেখেন। এর দুইটা পাল্লা দেওয়া থাকে এবং কার্নিসের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, পাল্লাতেও যে ডিজাইন, কার্নিসের সেম ডিজাইন, সেম ডিজাইন ভাই। এটার প্রাইস কত আসবে? এটার প্রাইস ফিক্সড 28000 টাকা, 28000 টাকা, 28000 টাকা। আচ্ছা, এরপর কি কালেকশন দেখাবেন? এরপরে আরেকটা আলমিরা দেখাবো, আলমারি, আলমারি। এই দেখেন, এটা আল কিন্তু দুই পাল্লার আলমারি, এটা দেখেন দুইটা পাল্লা থাকবে এবং ডিজাইন থাকবে তিন স্তরে। জি আচ্ছা, এটা প্রাইস কত রাখবেন মামুন ভাই? এটার প্রাইস ফিক্সড 28000 টাকা। আচ্ছা মামুন ভাই, এটা কি ধরে রাখছেন ভাই? চারটা পিলারের এই খাটটা, এবং এটা থাকবে লেগ সাইড, এটা দেখি পেছন সাইড দেখি লেগ সাইড এর, এই দেখেন সবগুলো কিন্তু কাঠ, একবারে উপরে থেকে নিচ পর্যন্ত সলিড কাঠের মধ্যে দুইটা করে ডাসা দেওয়া থাকবে। এবং এই খাটের সাথে বিছনা দিবেন কি কাঠের মধ্যে? গর্জন কাঠের ভাই, গর্জন কাঠের, গর্জন কাঠ পুরা তুই আর লোহা। আচ্ছা, এটা তো সম্পূর্ণ সেগুন কাঠের, শুধু সেগুন না, চিটাগং, চিটাগং সেগুন। আচ্ছা, শুধু সেগুন তো, ওই যে যশোরের সেগুন আছে, গাজীপুরের সেগুন আছে, বরৈশালের সেগুন আছে, সেই সেগুন, কাপাসির সেগুন আছে, এটা চিটাং অরিজিনাল, চিটাং সেগুন, চিটাগং সেগুন, চিটাগং সেগুন। মানে বাংলাদেশের মধ্যে চিটাগং সেগুন কাঠটাই অরিজিনাল। জি, এটা কিন্তু বাংলাদেশের সবাই জানে। জি ভাই, জান। আচ্ছা, এটা আছে ফুল বক্সের মধ্যে, ফুল বক্সের, ফুল বক্সের। এই খাটটার প্রাইস আসবে কত মামুন ভাই? এটার প্রাইস 65000, 65000। জি ভাই, জান। আচ্ছা, ডিসকাউন্ট করবেন না?
হাতের কাজ কাকে বলে এবং কত নিখুঁত কাজ করছে এবং এই কারিগরটা কত সুদক্ষ ভাই? আপনারা তো অনেক জায়গায় অনেক ভিডিও করেন, কারণ আপনারা এটার প্রতি অভিজ্ঞতাটা বেশি। আপনি নিজেই দেখেন ভাই আমাদের কাজগুলো, এই যে দেখেন, ভালো মন্দ আপনি নিজেই বলেন। অবশ্যই, শুধু আমি না, কাস্টমাররা আসলে কিন্তু বুঝতে পারবে। জি ভাই, এটা লেগ সাইড থাকবে, জি এটা থাকবে হেড সাইড, কত সুন্দর ফাইবার মালের ফিনিশিং গুলো দেখেন, ফাইবার গুলো দেখেন। এটাতে কিন্তু রং আনার জন্য কোনো ফিনিশিং করা হয় নাই, কিচ্ছু করা হয় না, শুধু কারখানা থেকে শোরুমে আনছি, শোরুমে নিয়ে এসেছি। আচ্ছা, এই অবস্থায় এটার প্রাইস আসবে কত ভাই? 28000 টাকা। 28000 টাকা, 28000 টাকা। ডিসকাউন্টে কত রাখবেন ভাই? এটা ডিসকাউন্ট, এটা ফিক্সড, ফিক্সড। আচ্ছা, পাশাপাশি এদিকে আরেকটা কালেকশন আছে দেখেন, এটা কিন্তু খুবই একটা সুন্দর ডিজাইন। এটা লেগ সাইড হেড সাইড থাকবে সেম ডিজাইন, এটার কত ইঞ্চি আছে? এটা 8 ইঞ্চি সলিডের ভিতরে, এটা ফিক্সড 30000 টাকা, 30000 টাকা, 30000 টাকা। এদিকে একটা ওয়াল সুগেদার কালেকশন, গ্লাস মডেলের। জি ভাই, জান। আচ্ছা, এটাতে কোনো ডয়ার দেন নাই ভাই? ভাই, এটা ডিজাইন, এটা ডিজাইন, এটা ডিজাইন, মানে এটা একটা আনকমন ডিজাইন, আনকমন ডিজাইন। আর ভিতরে থাকবে সেলফ গ্লাসের, গ্লাসের। আচ্ছা, এটা তো সেগুন কাঠের নাকি? সেগুন কাঠের। এটা প্রাইস কত রাখবেন মন ভাই? এটা ফিক্সড আপনার 36000 টাকা। আচ্ছা, ডিসকাউন্ট দিয়া 36000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 36000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 36000 টাকা, 36000 টাকা। আচ্ছা, এরপরে কিন্তু আমরা আরো কিছু কালেকশন দেখব, আরেকটা একটা কালেকশন আছে দেখেন, এটা থাকবে লেগ হেড সাইডটা, এটা থাকবে লেগ সাইড, লেগ সাইডটা, মানে আপনি বুঝতে পারবেন না যে কোনটা হেড সাইড আর কোনটা লেগ সাইড। এটা এটা এটার উপরে উঠাবো, একটু উড়ে দেখাই দেন আরেকটা। আচ্ছা, এই যে দেখেন, এটা কিন্তু আরেকটা খাট হয়ে গেল, আরেকটা খাট হইছে। জি 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 জি, মানে এই লেগ সাইডটা কিন্তু খাটের হেড সাইড হুবহু, মানে এটা দিয়েও আরেকটা খাট তৈরি করতে পারবেন, সেম অক্সে থাকবে ভাই। জি ভাই। আচ্ছা, এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইসটা ফিক্স 30000 টাকা, 30000 টাকা। জি ভাই, জান। আচ্ছা, এটা একটা ওয়াল সুগেদার কালেকশন আছে, চার পাল্লার। জি, দেখেন কার্নিসের ডিজাইন, পাল্লার ডিজাইন সেম ভাই। এটার ভিতরে তো কাট ব্যবহার করতে নাকি? জি ভাই, জান। কি কাট এগুলা? এটা চিটাং সেগুন, আর ভিতরে চিটাং গামারি, মানে ভিতরে গামারি বাইরে সেগুন, সেগুন। আচ্ছা, এটা প্রাইস দিবেন কত টাকা? ফিক্স 28000, 28000। জি মান ভাই, এটা একটা সোফা সেটের কালেকশন দেখছি। জি ভাই, এটা কয় সিটের আছে? এটা ভাই আছে 5 সিটের, টোটাল 2 to 1। আচ্ছা, এটা শুধু টি টেবিল তো থাকবে নাকি? হ্যাঁ, গ্লাস টি টেবিল। আচ্ছা, এই দেখেন ফাইবার গুলো দেখেন, হাতার উপরে যে ফাইবার গুলো বাটনে কিন্তু সেই, কত সুন্দর সেই রকমের কিন্তু দেখেন ফাইবার। গাছটা যত বয়স বেশি হবে তত কিন্তু এই রকমের সার ভালো, সার ভালো হবে। আচ্ছা, এটার প্রাইস এখন কত মন ভাই? ঠিক 28000, 28000, 28000। আচ্ছা, এদিকে আরেকটা কালেকশন আছে দেখেন, এটা কিন্তু পুরাতেই কাজ করা, মানে কাদের কিন্তু কোনো জায়গায় কমতি রাখা হয় না দেখেন, পুরাটাই জালি কাজ করা থাকবে, এবং সাইডে এই সাইডে হাতায় পায়ায় ঝুলুনিতে, মানে এ টু জেড কাজের যে জায়গার নকশার এক জায়গা নকশা বাদ নাই। জি। আচ্ছা, এটার সাথে টি টেবিল দিবেন কটা? টি টেবিল একটা, গ্লাস টি টেবিল। আচ্ছা, এটার প্রাইস রাখবেন কত ভাই? এর প্রাইস 34000 টাকা, 34000 টাকা ফিক্সড। এই যে একটা খাট, এটা আমাদের ভাইরাল খাট, এটা হলো 5 ফিট, এর ভিতরে 6 ফিট আছে, মানে দুটো জায়গা আছে। হ্যাঁ, দুটোটাই আছে, 6 ও আছে 7 ও আছে। জি, 6 ফিট বাই 7 ফিট আছে, 5 ফিট বাই 7 ফিট আছে। আচ্ছা, এটা মূলত আছে সেমি বক্সের। জি, সেমি বক্সের। আচ্ছা, এটা পিছন সাইডটা দেখি মামুন ভাই, দেখেন, এই দেখেন পিছন সাইডটা সম্পূর্ণ কিন্তু কাট। জি, অনেকেই আছে কিন্তু প্লাইউড ব্যবহার করে। জি ভাই, আমার সব কাট, সব কাট, সব কাট, যতগুলো কালেকশন দেখাবো জি সব কাট থাকবে, সব কাট। আচ্ছা, এটা প্রাইস রাখবেন কত মামুন ভাই? এর প্রাইসটা হলো আপনার 28000, আর 6 ফিট নিলে 32000। আচ্ছা, এদিকে কিন্তু আরেকটা ডিজাইন আছে দেখেন, আচল মডেলের মধ্যে রুতুন ডিজাইন করা, লেগ সাইড এটা আর হেড সাইড এটা। জি, এটা কত ইঞ্চি মোটা? কত? 2.5 ইঞ্চি মোটা, 2.5 ইঞ্চি মোটা, 2.5 ইঞ্চি মোটা। আচ্ছা, এটা প্রাইস কত রাখবেন? এর প্রাইস ফিক্স 30000, 30000। হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আরেকটা আনকমন ডিজাইনের ওয়াল শোকেস, চারটা পাল্লা করা থাকবে দেখেন, এটা কি মডেল বলে জানি ভাই? 5 পিলার ভাই, 5 পিলার, 5 পিলার বললে আমরা চিনতে পারবো। আচ্ছা, এই যে দেখেন 5 পিলারটা দেওয়ার কারণ হচ্ছে এই একটা, এই একটা, এমন করে কিন্তু 5টা পিলার, 5টা পিলার। জি, যার কারণে এর নাম 5 পিলার, এবং এই ডিজাইনটা কিন্তু আনকমন। জি, দেখেন মেইন বডি থেকে কিন্তু এটা একটু আগানো। জি, এটা ড্রয়ারের কারণে। জি, মানে এটা নিলে কিন্তু আমরা ওয়ার্ড্রোবের কাজও সারবে। জি ভাই, জান। ওয়ার্ড্রোব প্লাস অল শোকেস। জি। আচ্ছা, এটা প্রাইস এখন কত মনে হয়? 35000 টাকা, 35000, 35000। এটা ফিক্স না ভাই, ডিসকাউন্ট আছে। কত টাকা ভাই? ভাই, এটা 3000 টাকা, 3000 টাকা ডিসকাউন্ট, তার মানে 32000 টাকা, 32000। আচ্ছা, এদিকে আরো একটা খাটের কালেকশন আছে দেখেন ভাই, এটা কি? এটা কি ফুল বক্সের খাট মন ভাই? আপনি কি মনে হয় ফুল বক্সই তো? যেমন অবস্থায় আছে এই অবস্থায় ফুল বক্স হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন। আমি আসার পরে দেখছি ভাই শোরুমে এই মালটা ঢুকাইতে আছে, আমি এসে কিন্তু এটা দিয়ে শুরু করলাম। আচ্ছা, এটা থাকবে লেগ সাইড, আর এটা হেড সাইড, এটা প্রাইস কত জমন ভাই? এটা 42, 42000, 42, ফিক্সড 42000, ডিসকাউন্ট আছে। কত ভাই? 4000 টাকা, 38000, 38000। আচ্ছা, এদিকে দুই পাল্লার আলমারি, দুই পাল্লার আলমারি। আচ্ছা, এই যে দেখেন আলমারিটা রুইতুন ডিজাইনের, এবং পায়ার ডিজাইন করা থাকবে, পাল্লার ফিটনেস থাকবে কত ভাই? পাল্লার ফিটনেস থাকবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি। আচ্ছা, এটা থাকবে কার্নিসের ডিজাইন। জি। আচ্ছা, এর সাইডে দেখুন দেখেন কত সুন্দর ফাইবার, আর পেছনে মামুন ভাই এগুলো কি দিছেন? এগুলো কি পিছনে গর্জনের প্লাইবোর্ড ভাই? সব প্লাইবোর্ড, সব প্লাইবোর্ড দেখেন, সব কিন্তু প্লাইবোর্ড, মানে অনেক দোকানদার আছে কিন্তু পেছন সাইডে দেখালে একটু মন খারাপ করে। আমি আগে পিছন দেখাবো। আচ্ছা মামুন ভাই, এদিকে একটা খাট দেখতেছিলাম, গর্জিয়াস একটা খাট, এটা কিন্তু ইউটিউব ফেসবুকের জনপ্রিয় একটা খাট, জিলাপি মডেলের খাট।
আপনি এই ডিজাইনের আপনি অনেকেই করছে কিন্তু আমার মতো করছে সেগুনের মধ্যে পাই নাই আমি ভাই পাবেন না তো দেখেন আমি দেখছি আকাশমণি কাঠের হ্যাঁ আপনি দেখলাম এখানে সেগুন কাঠের তৈরি করছেন সেগুন কাঠের লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন 3 ইঞ্চি সলিড এর ভিতরে 3 ইঞ্চি সলিড থাকবে 3 ইঞ্চির ভিতরে সলিড দেখেন 3 ইঞ্চির মধ্যে কিন্তু এটার ফিটনেস আছে থাকবে কি সেম বক্স না ফুল বক্স ভাই দেখেন কত সুন্দর কথাখানি ডাবাইছে নকশাগুলো এগুলো সব তো হাতের কাজ নাকি সব হাতের কাজ এগুলো কিন্তু মেশিনে কোনো ভাবে সম্ভব না এই কাজগুলো কিন্তু হাতে করা সম্ভব যার কারণে দেখেন 2 4 6 মানে প্রত্যেকটাতে কিন্তু গোলাপ আছে জি মানে গোলাপ যেহেতু মানুষ পছন্দ করে বেশি যার কারণে কিন্তু গোলাপ দিয়ে মানুষে আকৃষ্ট করা হয়েছে জি ভাইজান এটা থাকবে কিন্তু 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা প্রাইস রাখবেন কত মাম ভাই প্রাইসটা ভাইজান আপনি 55000 টাকা 55000 আমাদের বগুড়া ব্লগস এর ভিডিও দেখে লেস ডিসকাউন্ট দিবেন কত 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট 5000 তার মানে 50000 50000 আচ্ছা এদিকে আরো একটা চার পাল্লার ওয়াল শোকেস দেখেন এটা কিন্তু পুরোটাই গোলাপ জি ভাই মানে গোলাপ ডিজাইনের একটা ওয়াল শোকেস ভিতরে গামারি গাছ জি বাইরে সব সেগুন সব সেগুন নিচের দিকে কি কি অপশন আছে তিনটা ডয়ের দুইটা পাল্লা জি আচ্ছা এত বড় ওয়াল শুকে কোন ভাগ ভাগ করা যায় ভাই হ্যাঁ দুই ভাগে ভাগ করা দুই ভাগে ভাগ করে উঠানামা করবে জি আচ্ছা এটা প্রাইস দেখবেন কত এটা প্রাইসটা আপনার 35000 35000 জি ভাই 35000 টাকা বিক্রি করবেন না ডিসকাউন্ট আছে কত ভাই 3000 32000 টাকা 32000 আচ্ছা এদিকে একটা সোফা সেটের কালেকশন জি ভাই এটা কি মডেল বলে মামুন ভাই এটা সেমি ভিক্টোরিয়া বলে সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া আচ্ছা এই দেখেন সাইডে কিন্তু কাজ করা আছে এবং হাতাটার ডিজাইন দেখেন হাতি সুর মডেলের জি এটা পায়ের ডিজাইন জি আচ্ছা এটা থাকবে কিন্তু ঝুলনি দেখেন প্রত্যেকটা ঝুলনের দিকে কিন্তু সেম ডিজাইন থাকবে আর এই টিটিবিল কি সাথে দিবেন জি জি টি টেবিল সাথে দিয়ে এটা জি এই একটাই এক আর দুইটা আছে আর দুইটা আছে আর দুইটা আছে তার মানে ছোট বড় তিনটা তিনটা হ্যাঁ আচ্ছা এটা প্রাইস রাখবেন কত এর প্রাইসটা আপনি 40000 40000 40000 ডিসকাউন্ট দিবেন কত টাকা ভাই ডিসকাউন্ট 4000 36000 টাকা 36000 আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন এই যে খাট ওরে ভাই রে ভাই ভাই এগুলো কি ফাঁকা এটা কি আলাদা নাকি না এগুলো সব এক কার্ডে এক কার্ডে মানে এই কার্ডে থেকে এটা ফলাই দিয়েছেন ফলাই দিয়েছে দিয়ে এই নকশাটা বের করেছেন দেন তাহলে তো অনেক কার্ড ওয়েস্ট হয়ে যাবে ওয়েস্ট হয়ে যাবে সুন্দর জন্য যা করা লাগে আর এদিক দিয়ে কার্ড সব ফলাই দিয়েছে সব ফলাই দেয় ফলাই দেয় এটার ফুটাইছে ফুটাইছে হ্যাঁ আচ্ছা আর এটা লেগ সাইড জি সব রুতুন জি সব রুতুন কিন্তু আর এটা লেগ সাইডের পিছন সাইডে দেখেন দুইটা করে ডাসা থাকবে জি প্লাস এটাতে একটা টানা দেওয়া আছে মানে খাটটা যেন অনেক মজবুত হয় দুই চার পাঁচ দশ ধরে লাফায় কিছু করতে পারবে না আচ্ছা এটা কত রাখবেন ভাই 28000 টাকা 28000 এটা কি ফুল বক্সের ফুল বক্স এই যে দেখেন ফুল বক্স খাট 3 ইঞ্চি সলিড 3 ইঞ্চি সলিড থাকবে এবং পুরোটা বডিতে কিন্তু খোদাই করে কাজ করা তো গোলাপের পাহাড় এটা আচ্ছা গোলাপের পাহাড় এটা না খালি গোলাপ 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 মানে এটা গোলাপ বাগান হ্যাঁ গোলাপ বাগান লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন সেম ডিজাইন ফুল বক্সের এখানে প্রাইস আসবে কত মাম 52000 ফিক্সড 52000 না ডিসকাউন্ট আছে চাইরে কত ডিসকাউন্ট ডিসকাউন্ট 4000 4000 4000 তার মানে 48000 টাকা 48000 আচ্ছা মাম ভাই দিকে আরেকটা ওয়াল শুকেদের কালেকশন আছে এটা কিন্তু পায়া দিয়ে ডিজাইন করা আছে দেখেন চারটা পাল্লা করা থাকবে ভাই পাল্লাও কি গ্লাসের গ্লাসের মানে এ টু জেড গ্লাস গ্লাস শুধু কাট দিয়ে বাউন্ডারি দিছে বাউন্ডারি দিছে আর ভিতরে সেলফ গ্লাস গ্লাস পিছনেও গ্লাস পিছনেও গ্লাস পিছনেও ভাই রে ভাই আমি তো গ্লাস কোম্পানির বড় লোক বানাই দিও না ভাই ভাই আচ্ছা এটা প্রাইস রাখবেন কত টাকা 46000 46000 46000 আমাদের বগুড়া ব্লগস এর ভিডিও দেখে আসলে কত টাকা রাখবেন 43000 টাকা 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট আচ্ছা মোহন ভাই দেখলে ডাইনিং টেবিলের কালেকশন দেখতেছিলাম জি ভাই এটা কি এটা সিআর ডিজাইন দেখি একটু এই যে দেখেন সিআর ডিজাইন শাটার মডেল বটে এটা মডেল বলে জি আচ্ছা এর মধ্যে চেয়ার দিবেন কয়টা 6টা 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 আরে গ্লাসটা থাকবে কত মিলি যেমন মোড়া গ্লাস দেব 10 মিলি 10 মিলি আর এটা সলিড এর ভিতরে সাইজ সাইজ ফুটো করে দেব ফুটো করে দিবেন মেশিন দিয়ে মানে ড্রিল দিয়ে ফুটো করে নিতে হবে সলিড কিনা সলিড কিনা আচ্ছা যদি কোনো ভিউয়ার মিস্ত্রি আনতে চায় আমি চাই আমার ভাই বোনেরা মিস্ত্রি নিয়ে আসুক কারণ সে এত টাকা দেওয়ার পরিশ্রমের টাকা দিয়ে মালটা কিনবে তার টাকাটা অপচয় হোক এটা আমি চাবো না এজন্য সে মিস্ত্রি এনে যাচাই বাছাই করে তারপরে সে মালটা কিনুক যে যার থেকে কিনুক আমার কাছে তার জন্য সেটা না বিষয় যার কাছে থেকে কিনুক আচ্ছা মামুন ভাই 6 সিআর এর ডাইনিং টেবিলের প্রাইস আসবে কত এটার প্রাইসটা ফিক্সড 28000 28000 টাকা 28000 আচ্ছা পাশাপাশি দেখো একটা খাটের কালেকশন আছে এটা দেখি একটু ডিঙ্গি মডেলের খাট কিন্তু এটা কিন্তু জনপ্রিয় একটা খাট জি ভাইজান মানে লেকার করলেও এই ডিঙ্গি মডেল ফুটে লেকার ছাড়াও কিন্তু ডিঙ্গি মডেল ফুটে ওঠে এটা থাকবে লেগ সাইড হেড সাইড সেম ডিঙ্গি এবং দেখেন ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ডিজাইন মানে সব কলম হাতের খোদাই করা ডিজাইন এটা কত ইঞ্চি মোটা আছে ভাই এটা বলে 1.5 ইঞ্চি মোটা 1.5 ইঞ্চি মোটা থাকবে আর একটু পিছন সাইডে দেখি মামুন ভাই একটু কাট করেন তো এই যে দেখেন আমি কিন্তু পিছন সাইডে আছি সবগুলো সলিড কাট এবং মাঝখানে বাটাম দেওয়া আছে সারা দিকে কিন্তু বাটাম দেওয়া আছে যার কারণে খাটটা অনেক মজবুত অনেক দিন টিকসই করবে ভাই এই ডিঙ্গি মডেলের খাটের প্রাইস কত আসবে এর প্রাইস ভাই ফিক্সড 32000 ফিক্সড 32000 টাকা আচ্ছা পাশাপাশি আরো একটা কালেকশন আছে এটা দেখেন এটা ফুল বক্সের হ্যাঁ সূর্যমুখী কাট সূর্যমুখী ফুলের ডিজাইন ফুল বক্সে থাকবে ফুল বক্স আচ্ছা এটা থাকবে লেগ সাইড জি এই যে দেখেন লেগ সাইডে ওরে ভাই এত ওজন লেগ সাইডে আমি একলা ওজন আলগাতে পারবো না ভাই আচ্ছা এটা মোটা মোটা আছে কত 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি আচ্ছা এই গোলাপগুলো তো খোদাই করা খোদাই করে করা আচ্ছা এটা প্রাইস কত রাখবেন মামুন এর প্রাইসটা আপনি 55000 55000 55000 ডিসকাউন্ট দিবেন কত টাকা 5000 টাকা ডিসকাউন্ট 50 50000 টাকা 50000 আচ্ছা এই যে একটা ওয়াল শুকেসের কালেকশন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন
এটা তো সলিড পায়া নাকি? সলিড পায়া, এটা তো কোনো চাপ না? না না না। আচ্ছা, আর এই যে কবজাগুলো কি ভাই? চেন কবজা? চেন কবজা জি ভাই। আচ্ছা, এরকম এই পাশে একটা পাল্লা থাকবে, ওই পাশে আরেকটা পাল্লা জি ভাই। যান ও মাসখানেটা এক পাল্লা? এক পাল্লা জি। আচ্ছা, ভিতরে সেলগুলো সব গেলাছেন জি? এগুলো খুবই সুন্দর দেন, মানে ডিজাইন যদি আপনি পছন্দ করতে চান তাহলে কিন্তু মক্কা মদিনা ফার্নিচার আপনাকে আসতেই হবে জি ভাই। যেহেতু ভাইরা নিজেরাই এই কারখানা তৈরি করে এবং নিজেরাই কিন্তু শোরুমে সার্ভিস দেয় ভাই। এটা প্রাইস একটু বলেন না। 50,000। কত ভাই? 50। এটা কি ফিক্স? না ভাই, ডিসকাউন্ট 5,000। 45,000? 45। আচ্ছা, এই ডাইনিং টেবিল গুলো তো 28,000 টাকা? 28,000। শুধু ডিজাইন একটু ভিন্ন? ডিজাইন ভিন্ন। আচ্ছা, এটা সিআর এর ডিজাইন দেখেন এবং ডাইনিং টেবিলের টপের ডিজাইনটা দেখেন জি ভাই। টপে এই গ্লাসের নিচে কিন্তু আমরা শোপিস সাজিয়ে রাখতে পারবেন। এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র 28,000 টাকা। আচ্ছা, পাশাপাশি আমরা একটা ডেসিং টেবিলের কালেকশন দেখবো। এই যে দেখেন ডেসিং টেবিলটা, ডান পাশে আপনার বারান্দা সিস্টেম করা আছে, এ পাশে বারান্দা করা আছে। পার্লার ভিতরে কিছু আছে নাকি ভাই? হ্যাঁ, পার্লার ভিতরে ভাই পিছনে আলমারি সিস্টেম। আলমারি সিস্টেম? আলমারি সিস্টেম। আচ্ছা, এটা প্রাইস রাখবেন কত মামুন ভাই? এর প্রাইসটা 25,000, ডিসকাউন্ট 3,000, আপনার ফিক্সড 22,000 টাকা। 22,000 টাকা জি ভাই। আচ্ছা, এই ফর্ম কাটিং এর খাটটা প্রাইস আসবে কত ভাই? ফিক্সড 28,000। 28,000 টাকা জি ভাই। আচ্ছা, এদিকে কিন্তু সিম্পলের মধ্যে ডেসিং টেবিল জি ভাই। আচ্ছা, এটা পার্লার পিছনে কাজ করা আছে জি ভাই। ভিডিও ফোন দিলে আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমরা দেখাইতে পারবো। দেখাইতে পারবেন জায়গা স্বল্পতা তো এই জন্য দেখাইতে। আচ্ছা, এটা প্রাইস রাখবেন কত মামুন ভাই? এটার প্রাইসটা রাখবো ভাই জান ফিক্সড 16,000। 16,000? 16,000। তার পাশে কিন্তু আরেকটা কালেকশন আছে, দেন দুই পাশে বারান্দা করা আছে, মাঝখানে পাল্লা, আর পাল্লার পিছনে কিন্তু জায়গা আছে আলমারির মতো জি ভাই। এটা প্রাইস কত রাখবেন? এটার প্রাইসটা ফিক্সড 21,000। 21,000। এই খাটার প্রাইসটা ফিক্সড আপনার 25,000। 25,000। 25,000। আচ্ছা, পাশাপাশি আরো একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলের প্রাইস ফিক্সড 15,000। 15,000 টাকা জি ভাই। আচ্ছা ভাই, দেখতে দেখতে তো অনেকগুলো কালেকশন আমরা দেখে ফেললাম। এছাড়াও তো আপনার গোডাউনে মাল আছে? অবশ্যই, আমার কারখানায় মাল আছে না। আচ্ছা, এগুলো ভিডিও কল দেখাতে হবে? অবশ্যই দেখাইতে পারবো। আচ্ছা, আর আপনার প্রত্যেকটা মালের সাথে গ্যারান্টি দিচ্ছেন কতদিনের? 20 বছর গুণের গ্যারান্টি আমার মেমোতে লিখে তো দিয়ে দিবেন। মেমোতে লিখে দিবেন? হ্যাঁ ভাই, আপনারা মাল যে জায়গা থেকে প্রতারিতই হয় না, দেখা বুঝে শুই না তারপরে মাল কিনেন। আপনাদের কষ্টের টাকা আপনার মিস্ত্রি নিয়ে যাচাই বাছাই কইরা তারপরে মাল কিনেন। আর ঢাকার ভিতরে আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি। ঢাকার উত্তর সিটি, দক্ষিণ সিটি ডেলিভারি ফ্রি। সারা বাংলাদেশ আমরা আলোচনা করে কাস্টমারের সাথে যেটা ভালো হয় এটা করব ইনশাআল্লাহ। আচ্ছা, যদি কোনো ভিউয়ার্স আমাদের শোরুমে আসতে চায় কিভাবে আসলে সহজ হবে? আমার শোরুমের ঠিকানা ঢাকা ঐতিহ্যবাহী বাবু বাজার, কদমতলি ব্রিজ, মক্কা মদিনা ফার্নিচার। স্ক্রিনে কিন্ততু নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, মামুন ভাইয়ের সাথে কথা বলবেন এবং আঙ্কেলের সাথে পরিচয় করে দিয়েছি। আঙ্কেল কিন্তু সবসময় এই শোরুমটা দেখভাল করেন, কারখানায় দেখেন। আমার দায়িত্ব ভাই কিন্তু বেশিরভাগই কারখানাটাই ভিজিট করে, যেহেতু এক একজন এক এক ধরনের ডিজাইন চাই থাকে, তার কারণে কিন্তু মামুন ভাই মিস্ত্রিদের হাতে ধরে কিন্তু এই ডিজাইনগুলো করে থাকে। হাতে ধরে করে, কারণ সে মিস্ত্রি কিভাবে করবে তো বুঝবেন, এই জন্য আমি নিজে সবসময় কারখানায় থাকি। আর শোরুমে থাকে আঙ্কেল? শোরুমে রাখা থাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হলে বাসাতো কেমন আছেন? এই জি আঙ্কেল আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো এই শোরুমটা দেখভাল করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শোরুম। আচ্ছা, কাস্টমাররা আসলে আপনি দেখাশোনা করেন? আমি দেখাশোনা। আচ্ছা, যদি আমাদের ভিডিও দেখে আসে তাদেরকে কিছু ডিসকাউন্ট মিসকাউন্ট করেন? ডিসকাউন্ট তো দিয়ে দিছি, ডিসকাউন্ট দেওয়ার পরে ডিসকাউন্ট করা যাবে না, মানে যেটা প্রাইস বলে দিছি এটাই এই প্রাইসই রাখেন। ভিডিও দেখে আসলে কোনো বাড়তি পেমেন্ট নেন না তো? না না, বাড়তি। আর ভিডিওতে যে সার্ভিসগুলো দেওয়ার বলা হলো, যেমন ঢাকা সিটিতে ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরে থেকে আসলে আলোচনা সাপেক্ষে এভাবেই তো ডেলিভারি করেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। তো মামুন ভাই, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছিলাম না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বগুড়া ব্লগসের সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ফার্নিচার পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি এই ভিডিওটা কিন্তু আমাদের বগুড়া ব্লগসের ফেসবুক পেজে আপলোড হবে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে এই ভিডিওটা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।